আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দারা প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে মূলত আমি ছোট্ট একটা বিষয়ের উপর আপনাদেরকে টাচ দিতে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা যারা বিভিন্ন ফ্যাক্টরির ভিতরে কাজ করতেছেন, যারা আপনারা অবৈধ রয়েছেন, অনেকে আছে না যে আকামার মেয়াদ নাই, আকামা এক্সপায়ার, তারপর হচ্ছে হরুপ্রাপ্ত লোক, আপনারা যারা যারা অবৈধ অবস্থায় আছেন, যাদের আকামাই নাই, ঠিক আছে, এই সকল লোকগুলো কিন্তু আপনারা অনেকেই বিভিন্ন ফ্যাক্টরির ভিতরে সাপ্লাইয়ের মাধ্যমে হোক বা কোনো পরিচিত বাইয়ের মাধ্যমে হোক বা কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে হোক আপনারা সেখানে কাজ করতেছেন। হ্যাঁ, সো এই এই ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ বর্তমানে বেশ কিছুদিন ধরে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আপনার সৌদি সুরতা সেখানে রেড বসাচ্ছে, রেড বসিয়ে আপনার যারা অবৈধ রয়েছে তাদেরকে আটক করতেছে। তো অবশ্যই আপনি যখন যেখানে আপনি যাবেন কাজের উদ্দেশ্যে, অবশ্যই আপনি খেয়াল করে যাবেন এবং সাবধানতা অবলম্বন করেই যাবেন, কারণ যদি ধরা পড়েন তাহলে হয়তো আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এই জন্যই আপনারা যেই সেক্টরগুলোতে আপনারা কাজ করতেছেন সেখানে সাবধানতা অবলম্বন করবেন, দেখে শুনে চলাফেরা করাটাই আপনাদের জন্য ভালো হবে। বিশেষ করে কিছুদিন ধরে মোটামুটি অনেক প্রবাসী যারা আছে অবৈধ, যাদের আকামার মেয়াদ নাই এবং অনেকের আকামায় হুরুপ রয়েছে, তাদেরকে কিন্তু বিভিন্ন কলকারখানা থেকে কিন্তু তাদেরকে গ্রেফতার করতেছে সৌদি সুরতা। সো আপনারা একটু সাবধান থাকবেন, ঠিক আছে। আসলে এই ছোট্ট একটি টাচ দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি করা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।